ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘে একটি প্রস্তাব পাশ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার কোনো ধরনের বিরোধিতা ছাড়াই 155 ভোটে প্রস্তাবটি পাশ হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোল এজেন্সি জানিয়েছে, ইসলাম ভীতির বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে পাকিস্তান ইসলামোফোবিয়া মোকাবেলার পদক্ষেপ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় জাতিসংঘের সদস্য 115 দেশ, আর ভোট দেয়া থেকে বিরত ছিল ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউক্রেন ও যুক্তরাজ্য সহ 44 দেশ। প্রস্তাবটির বিপক্ষে একটি ভোটও পড়েনি। প্রস্তাবটির খসড়ায় ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘের একজন বিশেষ দূত নিয়োগ করতে বিশ্ব সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার 193 সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ ইসলাম ভীতি মোকাবেলায় পদক্ষেপ শীর্ষক খসড়ার প্রস্তাবটি গ্রহণ করে। পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর নিন্দা জানিয়ে গত বছরের জুলাইয়ে জাতিসংঘে একটি প্রস্তাব গৃহীত হয়।